নদিয়ার রাস উৎসবের মধ্যে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা যায়, 3 দিনের সফরে নদিয়ায় আসছেন মুখ্যমন্ত্রী। কৃষ্ণনগর ও রানাঘাটে 2টি কর্মী সভা করবেন মুখ্যমন্ত্রী। 8ই নভেম্বর তার কৃষ্ণনগরে আসার কথা আছে। ওই দিন তিনি কৃষ্ণনগরে রাত্রিবাস করবেন। পরের দিন কৃষ্ণনগরের কলেজ মাঠে কর্মী সভা করবেন। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। 10ই নভেম্বর রানাঘাটের হাবিবপুর ছাতিমতলার মাঠে সভা করার কথা আছে মুখ্যমন্ত্রীর। সেই সভাকে ঘিরে প্রশাসনিক প্রস্তুতি দেখা যায়। 8ই নভেম্বর নবদ্বীপ ও শান্তিপুরের রাস উৎসব, 10 তারিখে শান্তিপুরে ভাঙা রাস। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা। নদিয়ার রাস উৎসবের মধ্যে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা যায়, 3 দিনের সফরে নদিয়ায় আসছেন মুখ্যমন্ত্রী। কৃষ্ণনগর ও রানাঘাটে 2টি কর্মী সভা করবেন মুখ্যমন্ত্রী। 8ই নভেম্বর তার কৃষ্ণনগরে আসার কথা আছে। ওই দিন তিনি কৃষ্ণনগরে রাত্রিবাস করবেন। পরের দিন কৃষ্ণনগরের কলেজ মাঠে কর্মী সভা করবেন। 10ই নভেম্বর রানাঘাটের হাবিবপুর ছাতিমতলার মাঠে সভা করার কথা আছে মুখ্যমন্ত্রীর। সেই সভাকে ঘিরে প্রশাসনিক প্রস্তুতি দেখা যায়। 8ই নভেম্বর নবদ্বীপ ও শান্তিপুরের রাস উৎসব, 10 তারিখে শান্তিপুরে ভাঙা রাস। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।